আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি এবং সিম্পল একটা গলার কাটিং এবং স্টিচিং। আর এই গলাটার নাম হচ্ছে পান গলা। আর এই গলাটা তৈরি করা অনেক ইজি, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো এই গলাটা কাটিং করার জন্য প্রথমে আমি এখানে এক টুকরো বক্রম নিয়েছি। বক্রমটাকে আমি এক ভাঁজ দিয়ে মানে দুই ভাঁজ করে রেখেছি, মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে মোট দুই ভাঁজে ভাঁজ করে রেখেছি। তো গলার লম্বার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। লম্বার মেজারমেন্টটা হচ্ছে 6 ইঞ্চিতে আমি রেখেছি। এখন এইভাবে একটা মার্কারের সাহায্যে স্ট্রেট দাগ কেটে নিচ্ছি। এখন আমি চওড়ার মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। চওড়ায় আমি রেখেছি এখানে 2.75 ইঞ্চি। আপনাদের বডির সাইজ যদি 40 কিংবা 40-এর ওপরে থাকে, সেক্ষেত্রে আপনারা 3 ইঞ্চিতে চওড়ার মাপটা নেবেন। এখন দেখুন নিচের অংশ আমি 2.75 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এদিকেও আমি একটা স্ট্রেট দাগ কেটে নিচ্ছি। এখন দেখুন আমি একটা পান গলার শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই শেপটা দিতে সমস্যা হয়, তাহলে নিচের যে আমার মার্কার দিয়ে দাগ কাটা আছে সেখান থেকে 2 ইঞ্চি ওপরে এসে তারপর এইভাবে একটা শেপ দিয়ে নেবেন। এখন দেখুন সাইড থেকে আমি আরও 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে আমি হচ্ছে পান গলাটা তৈরি করে নেব। তো যে অনুযায়ী আমি দাগ কেটে নিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি বক্রমটাকে কাটিং করে নেব। তো এই যে দেখুন পান গলা কাটিং করা হয়ে গিয়েছে, এখন এটা সেলাই করে নেব। তো পান গলা সেলাই করার জন্য আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি। এই কাপড়ের টুকরোর ওপর আমি গলাটা বসিয়ে তারপর সেলাই করে নেব। তা আমি আগে মার্ক করে নিলাম, যেহেতু 2.75 ইঞ্চি করে নিয়েছিলাম, 2.75 ইঞ্চি 2.75 ইঞ্চি আমার আসে 5.5 ইঞ্চি। তো দুই পাশে আমি মার্ক করে নিলাম, এতে করে কিন্তু সাইজটা বড় ছোট হবে না। এখন আমি বক্রমের ওপর দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন আমি 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে ফেলে দেব। দেখুন আমি 1/2 ইঞ্চির মতো কাপড় রেখেছিলাম, এখন এই কাপড়টা মোড়ে আমি সেলাই করে নিচ্ছি। এখন গলাটার ঠিক মিডল পয়েন্টে আমি একটা চিকেন দিয়ে দিচ্ছি। দেখুন মিডিলে এখন হচ্ছে জামার কাপড়ের সাথে এই যে গলার কাপড়টা উপরে বসিয়ে আমি একেবারে বক্রমের পাশটা ঘেঁষে সেলাই দিয়ে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেলাইটা বক্রমের ওপরে পড়ে না যায়। তো দেখুন এভাবে কিন্তু আমি গলাটা জয়েন করে নিয়েছি। এখন 1/2 ইঞ্চিরও কম কাপড় রেখে এক্সট্রা কাপড়টুকু আমি কেটে ফেলব। এখন আমি ছোট ছোট কাট বসিয়ে দিয়েছি। আর এই কাটটা বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেলাইয়ের ওপর কাটটা না পড়ে যায়। এখন এইভাবে করে আমি উল্টে নিচ্ছি গলাটাকে। উল্টে নিলে কিন্তু আমার পান গলা তৈরি করা হয়ে গেল। তো এই যে দেখুন কত সহজে পান গলা তৈরি করে নিলাম। এখন আপনারা চাইলে এখানে হাতে তোরপায়ও করে নিতে পারেন, আবার কেউ চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারেন। বাট হাতে তোরপায় করে নিলে খুব সুন্দর দেখায়। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ।